থ্যাংক ইউ বিগত 100 বছর ধরে নিজেদের ক্যারিয়ার গড়তে আমাদের উপর ভরসা রাখার জন্য। জর্জ টেলিগ্রাফ, জীবন করে দেয়। এইবার তো মুম্বাইতে গিয়ে খেললে, মুম্বাইতে গিয়ে খেলে কেমন লাগলো? আগের বার মোহন বাগান ছিল মানে কলকাতাতেই থাকতে পেরেছিলে বাড়ি থেকে, এবার বাড়ির থেকে দূরে সেটা, সেই এক্সপিরিয়েন্সটা কেমন হলো? এক্সপিরিয়েন্স খারাপ না, তবে ভালো খারাপ দুটো মিশিয়ে হয়েছে। কারণ স্টার্টিং এ আমার কিছু প্রবলেম হয়েছিল ওইখানে গিয়ে, তো পরের দিকে আবার কামব্যাক করতে পেরেছি ইঞ্জুরি থেকে এসে, আবার খেলেছি কিছু ম্যাচ, তো ভালো খারাপ মিশিয়ে দুটোই ছিল। বলছি তোমাদের হিন্দিতে বললে কোনো অসুবিধা আছে? হিন্দিতে বলবে, হিন্দি বাংলা মিশিয়ে? হ্যাঁ কোনো প্রবলেম নেই, তুমি বলতে পারো হিন্দি বলো, আমাদের হিন্দি শুনতে পাচ্ছি না। না বলো বলো তো, মানে মুম্বাই? হ্যাঁ না বলো। হ্যাঁ মুম্বাইতে যখন ছিলে তখন তোমার কভি খুশি কভি গম ছিল, তাই তো? হ্যাঁ একদম। তো তারপরে এখন লকডাউনে কেমন কাটাচ্ছো বলো, তুই চাইলে হিন্দিতেও বলতে পারো, লকডাউনে কেমন কাটাচ্ছো এখন বাড়িতে? লকডাউনে তোমার কাটছে, এই এক্সারসাইজ করছি, জিম করছি, বাড়িতে ঘুমাচ্ছি, ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করছি, কাটছে। কিন্তু আর পারছি না, এবার মনে হচ্ছে পাগল হয়ে যাবো, আর বাড়িতে ভালো লাগছে না। সবারই তাই, তোমরা প্লেয়ার তোমরা মাঠ ছাড়া থাকতে পারো না, আমরাও ফ্যান আমরাও মাঠ ছাড়া থাকতে পারি না, মানে মাঠে না গিয়ে মনে হচ্ছে এখন প্রায় মোটামুটি পাগল হয়ে যাবো, এতদিন মাঠ থেকে বলবো না জীবনে থাকি। আর যারা খাট ছাড়া থাকতে পারে না তারাও খাটে থেকে থেকে বোর হয়ে গেছে। একটা কথা জিজ্ঞেস করতে, যে তারা মানে এই মানে এই সময় কি করে ফিটনেসটা মেইনটেইন করবে? না এখন যেরকম কলকাতা লিগ হবে কি হবে না এটা আশঙ্কা আছে সবারই মনে, কিন্তু আমার মতে যে কাউকে ভাবা উচিত না কি হবে, কারণ কেউ জানে না কি হবে, তো অ্যাটলিস্ট প্রিপারেশন রাখাটা আমার মতে বেস্ট। কখন কি হবে কেউ জানে না আমাদের, এখন তো হট করে যদি লিগ স্টার্ট হয়ে যায় এমন ভেবে কেউ না থাকে যে লিগ হবে না তো আমরা প্র্যাকটিস বন্ধ করে দিই, তো এমনটা না করাই বেটার আমার মতে। কারণ প্র্যাকটিস চালিয়ে যাক, কার কার হাতে কি আছে কেউ লেখা কেউ জানে না, তো নিজের হাতে নিজের হাতে লেখা প্র্যাকটিসটা আছে নিজের হাতে, তো প্র্যাকটিস করে যাক সবাই। তো যখন লিগ স্টার্ট হবে সবাই অ্যাটলিস্ট রেডি থাকবে, আমাদেরও বলতে পারো কি হবে কলকাতা লিগ কি হবে কেউ জানে না এখন, সেটাই মানে কলকাতা রেডি থাকো সবাই। কলকাতা লিগ না হলে প্রচুর প্লেয়ারের প্রবলেম, ইয়াং প্লেয়ার যারা মানে আরো লোয়ার ডিভিশন গুলো যারা খেলছে তাদের আরো বেশি প্রবলেম, মানে এক তো আর্থিক দিক দিয়ে প্রবলেম আছে, তাছাড়া আবার মানে ক্যারিয়ারের দিক থেকে বিশাল একটা প্রবলেম, কারণ ওখান থেকেই প্লেয়াররা বেশিরভাগ উঠে আসে। হ্যাঁ ওটাই তো সমস্যা, এখন সবাই তো এখন আর্থিক দিক দিয়ে সেভাবে নেই, এখন অনেকে ওই 5-6 মাস খেলে বাকিটা আবার ওইভাবে কাটাতে হবে, তো সেই হিসাবে যদি তারা সারা বছর প্রিপারেশন করে আসে 5-6 মাস খেলার জন্য, এখন যদি ওটা হট করে বন্ধ হয়ে যায়, এবার কলকাতায় সবারই লং টার্ম কন্ট্রাক্ট কারোরই থাকে না, সবাই শর্ট টার্ম থাকে, সেই বছরই সই করে সেই বছরই খেলে, তো একটা বছর অসুবিধা হওয়া মানে কি যে সমস্যা হবে সেটা সবাই জানে, স্বাভাবিক। সবাই অনেক প্লেয়ার আছে কলকাতায় 1st ডিভিশন থেকে অনেক ডিভিশন আছে, দেখা যাক এবার তো কারোর হাতে সেটা নেই। तुम हिंदी में ही बात कर सकते हो, कोई दिक्कत नहीं है, हम लोगों को हिंदी भी आती है तो हिंदी में ही बात कर सकते हो, कोई दिक्कत नहीं। हां ठीक है, मैं अभी हिंदी में ही बोलूंगा, ठीक है। अच्छा तो यहाँ पर दोई पायोन तुमसे पूछ रहा है कि मतलब आईएसएल खेलने का एक्सपीरियंस कैसा था, आई लीग तो खेले उसके बाद जाके आईएसएल खेलने का एक्सपीरियंस कैसा था? मैं सिर्फ एक ही बात बोलूंगा कि आईएसएल और आई लीग में कोई डिफरेंस नहीं है, सिर्फ डिफरेंस है इंफ्रास्ट्रक्चर का, और कुछ डिफरेंस नहीं है, प्लेयर क्वालिटी सब सेम है। जो भी लीग है, आई लीग का भी कोई प्लेयर जाके आईएसएल खेल सकता है अगर सेम डेडिकेशन अगर मेंटली रखेगा, और आईएसएल में भी जाके आई लीग खेल सकता है, ऐसा खेल रहे आई लीग जाके आईएसएल खेल रहे, आईएसएल जाके आई लीग खेल रहे, बट ऐसा सिर्फ इंफ्रास्ट्रक्चर थोड़ा डिफरेंस है, थोड़ा ये सब डिफरेंस है और कुछ नहीं, बाकी ऑलमोस्ट सब सेम है। अच्छा तो एक्सपीरियंस जो था अच्छा था, मैं पहले ही बोला मतलब कभी खुशी कभी गम जो बोला आपने वैसा था, तो कभी मतलब स्टार्टिंग में अच्छा था, फिर थोड़ा प्रॉब्लम हुआ, बाद में अच्छे से रिकवर करके फिर आया, तो अच्छा बुरा मिला के दोनों था। अच्छा। ऐसा नहीं है सिर्फ खराब था सिर्फ अच्छा था, ऐसा नहीं।
तो सजदुल हक तुमसे पूछ रहा है कि सीएफएल 2018 चैंपियंस हुए थे तो फीलिंग कैसा था? मोहन महान के लिए चैंपियंस हुए थे आप लोग, तो फीलिंग कैसा था? वो तो बेस्ट फीलिंग था अब तक का, क्योंकि आफ्टर लॉन्ग टाइम ऐसे मोहन मगन को कलकत्ता लीग मिला, तो वो सबसे बेस्ट था। और अभी तक ऐसा कुछ नहीं हुआ उसके बाद, तो अब तक का वो सबसे बेस्ट था, अच्छा, बेस्ট মেমোরি তো আমি। তো মুম্বাইতে মানে কদিন ছিলে মোটামুটি, কদিন টানা ছিলে মুম্বাইতে? মুম্বাইতে টানা 6 মাস, মানে মাঝে মাঝে আসতাম এও ম্যাচে, মানে বাড়ি আসতাম যখন কলকাতা এটিকে সাথে তখন বাড়ি এসেছিলাম, তারপরে একবার দুবার এসেছিলাম, তারপর টানায় ছিলাম। তাও এক দুদিনের জন্য, সবসময় আসতে পারি না, সেরকম সিজন চলাকালীন তো ছুটি থাকে না। হ্যাঁ, না মুম্বাইতে তো প্রচুর ছড়িয়েছে তো, আরে এই করোনার ব্যাপারটা খুব ছড়িয়েছে তো, এই জন্য জিজ্ঞেস করছি। লকডাউনের আগেই শেষ হয়ে গেছে, আইএসএল বেঁচে গেছে। না, এখন তো, এখন তো মুম্বাইয়ে পাড়া দেওয়ার সংস্থা, হ্যাঁ কারণ এখানে সব থেকে বেশি, এখন সব জায়গাতে হ্যাঁ, মহারাষ্ট্র সব থেকে বেশি, 7,000 সামথিং কে এরকম এখন আছে মনে করুন। ইস্ট বেঙ্গল মোহন মানে তো সব ফরেনাররা এখানেই আটকে ছিল, সবে বেরোলো আস্তে আস্তে, এখন বেরোচ্ছে। আর তোমাদের কিন্তু লাগ ভালো, যেখান থেকে বেরিয়ে চলে আসতে পেরেছো লকডাউনের আগে। হ্যাঁ, হয়তো খেতে থাকতাম ওইখানে, যদি ওখানে থাকতাম আমি হয়তো বাড়িতে আসতে পারতাম, হ্যাঁ কপাল ভালো ছিল তো বেশ। মানে তাও ঠিক আছে, মুম্বাই থেকে হিন্দি নিয়ে এসছো, মুম্বাই থেকে করোনা নিয়ে আসলে চাপ ছিল। না, হিন্দি বলার, হিন্দিতে বলার কারণ আছে, কে তো বলছে হিন্দিতে বলতে, ওটাই জানি 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 তোমার তোমার ফলোয়াররা বেশি হয়তো নন বেঙ্গলি, এই জন্য মানে তোমার মুম্বাই মুম্বাই ফলোয়াররা ওই জন্য বলছে হিন্দিতে বলতে। তো এইবার এইবার তোমার কাছে একটা হিন্দিতে প্রশ্ন আসবে। আমার দাশগুপ্ত বলছে মুম্বাই মে আকে বড়া পাও টেস্ট কিয়া হ্যায়, মতলব বড়া পাও কা টেস্ট কিয়ে আর ক্যাসে লাগা হ্যায় ওয়াহ কা বড়া পাও। বিচিত্র হিন্দি। अभी सच बोलू तो मुंबई आकर मैं अभी तक बड़ा पाव खाया नहीं, अभी तक टेस्ट नहीं किया मैंने। नहीं, डाइट तो ऐसे नहीं, ऐसा मिला नहीं मौका मुझे। मैं बाहर गया था, हमेशा देख के सोचता था कि खाऊं, अभी आज मैं टेस्ट करूंगा, बट ऐसा देख के नेक्स्ट डे का सोच के मैं नहीं खा पाता था। तो और एक क्वेश्चन है कि इस बार मतलब फुटबॉल का क्वेश्चन, बार मतलब मुंबई के अगेंस्ट सबसे टफ कंपटीशन किस टीम ने दिया आपके, आपको क्या लगता है मतलब सबसे टफेस्ट टीम कौन सा था आईएसएल में इस बार मुंबई के अगेंस्ट में? हाँ, एक चीज तो हमेशा है, मैं लास्ट ईयर मुंबई में था, हाँ, लास्ट सीजन, तो हमेशा उन लोगों के साथ, मतलब जो प्लेयर्स लोग भी है ऐसे, जो सपोर्टर थे उन लोग ऐसे मानते कि गोवा के साथ उन लोगों का कभी बना नहीं अच्छा, और बेंगलोर के साथ उन लोग हमेशा जीतते कहीं भी होम अवे, तो गोवा के साथ उन लोगों का अच्छा कभी बना नहीं ऐसे। आप 5 जितना भी रिजल्ट है उसमें बहुत सारे गोल कॉन्सिड किए होम अवे दोनों में, तो मुझे लगा गोवा के साथ थोड़ा उन लोगों का मतलब टफ है ऐसा, लास्ट 2-3 साल से देख रहा हूं मैं, ये साल भी देखा गोवा के साथ अच्छा नहीं है, तो देखते हैं नेक्स्ट सीजन क्या होता है। तो देखते हैं, फिर से कोलकाता वापस आने का कोई चांसेस है? ये कौन बोला? अभी तो पता नहीं, अभी देखो फुटबॉल पता नहीं, अभी मैं कुछ बोल नहीं सकता, अभी मैं अगर बोलूंगा कि मैं कोलकाता आऊंगा, अभी अभी पता नहीं नेक्स्ट सीजन क्या होगा, अभी देखते हैं। মন্ডল বাপ্পা বলছে যে নেক্সট সিজন যখন মোহনবাগানের এগেনস্টে খেলবে তখন কেমন লাগবে? নেক্সট সিজন মোহনবাগানের এগেনস্টে? হ্যাঁ, মোহনবাগানের এগেনস্টে না, হ্যাঁ মোহনবাগান এখন, এখন মোহনবাগানের এগেনস্টে খেললেও আমাকে 100% দিতে হবে, কারণ আমি যেই টিমে খেলছি সেই টিমে অবশ্যই 100% দিতেই হবে আমাকে, এমন তো ব্যাপার না যে এখানে লুজ দেবো। হ্যাঁ, কারণ আমাদের এটা প্রফেশন, আমাদের যেখানে খেলতে হবে সেখানে 100% দিতে হবে অবশ্যই। শুনতে পাচ্ছি? এবার 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 শোনা যাচ্ছে, এবার শোনা যাচ্ছে, বলো। আচ্ছা, তো কি চেঞ্জ করলে কান থেকে যে সেটা চেঞ্জ আবার ঠিক হয়ে গেল নেটে?
কান্তে কি চেঞ্জ করলে? কান থেকে চেঞ্জ করলাম মানে নেট ঠিক হয়নি ওটাই, বারবার কানেকশন এরর ছিল নাকি নেট? হ্যাঁ তো তোমাকে সবাই জিজ্ঞেস করছে যে তোমার আইডল কে, এয়ারপোর্টে চার্জেস চার্জেস আমার আইডল হচ্ছে, আমি মেহতাব হোসেনের খেলা খুব ভালো লাগতো আমার, মেহতাবদার খেলা। আচ্ছা মেহতাবদার খেলা আমি খুব দেখতাম, ইভেন আমি মাঠে মেহতাবদারকে একসময় ফলো করতে গেছিলাম, মাঠে খেলা দেখতে গেছিলাম, ইস্ট বেঙ্গল আছি বাট আমি তারপরে ওই দেখলাম যে যখন সাপোর্টারদের ওই ঘোড়ায় পুলিশ করে মারতে আসে তখন আবার পালিয়ে গেছিলাম, একবার গেছিলাম ম্যাচ দেখতে। হ্যাঁ এবার ঠিকঠাক এসছে, বলছি যে একজন ফুটবল প্লেয়ার ফুটবলের বাইরেও কোন জিনিসটার উপর বেশি ফোকাস দেওয়া উচিত? ফুটবলের বাইরে যেরকম আমাদের মানে যেরকম ফুটবল প্লেয়ারদের আছে, অফ দ্য ফিল্ড আর অন দ্য ফিল্ড দুটোই মানে মেনটেন করতে হবে, মানে যেরকম মাঠের মেনটেন করতে হবে জিনিসটা মাঠের বাইরেও, এবং এখন লকডাউনে এখন বেশিরভাগ মাঠের বাইরে জিনিসটা মেনটেন করতে হবে, খাওয়া দাওয়া থেকে শুরু করে ডায়েট, তোমার কি খেতে হবে, টাইমে শুতে হবে, বা এখন টাইমে কেউ শুচ্ছে না অবশ্য, টাইমে শোয়াটা খুব বড় ভুল কথা, কারণ যাই হোক খাওয়া দাওয়াটা সবচেয়ে মেন। আর আর যেরকম ফুটবলের বাইরে আরো কিছু আছে, ফ্যামিলির সাথে ভালো মতো বিহেভ করো মা বাবার সাথে, কারণ মা বাবাই সবকিছু আমার কাছে, তো অ্যাটলিস্ট ভালোভাবে করো, আর বাকি জিনিস বাজে জিনিস আছে বা সেগুলোতে না ইনভলভ হওয়াটাই বেটার। বাজে জিনিস বলতে এখন অনেক কিছু আছে, এবার লিস্ট বেরোলে অনেক লম্বা লিস্ট হবে, সবাই এখন সবাই বোঝে জিনিসটা, এখন কেউ তো আর বাচ্চা নয় তো সেটাই বলছি, তো অ্যাটলিস্ট ওই জিনিসে ইনভলভ না হলে। হ্যাঁ তো যেটা মেন প্রায়োরিটি দেবে ফুটবল, ফ্যামিলি আর নিজের কেরিয়ার নিয়ে ভাববে, ব্যাস। অবশ্যই তো আরেকটা জিনিস যেটা অনেকে জিজ্ঞেস করছে সেটা হলো মানে তোমার স্টোরিটা বলো, কিরম ভাবে আর কি কোথা থেকে প্র্যাকটিস করা শুরু করলে, সেটা আমরা জানি মানে সবাইকে বলো কোথা থেকে প্র্যাকটিস করা শুরু করলে, তারপরে কিরম ভাবে চান্স পেলে সেগুলো। না প্রথম হচ্ছে ফার্স্ট, প্রথম আমি ফুটবল খেলবো বলে এরকম কোনো জন্য ভাবিনি, মানে ফুটবল খেলবো অবশ্যই নিশ্চয়ই, কারণ ক্লাস আমি শুরু হয়েছিলাম, আমি অনেক লেটে ফুটবল স্টার্ট করেছি, ক্লাস 8 এরকম, 7-8 হবে হয়তো। তো প্রথম আমি যখন স্কুলে যাই তখন আমাকে, আমি যখন 6 পড়ি তখন একটা 7 ক্লাসে এরকম একটা ছেলে আমাকে টিজ করেছিল, আমাকে মানে বাচ্চা ছেলে ছিলাম বলে তখন আমাকে এরকম জামা প্যান্ট ধরে বলেছে, মানে গায়ে হাত দিয়েছিল, তখন আমার খুব রাগ ছিল ছেলেটার উপরে, আমি বলছি ছেলেটাকে একদিন দিতে হবে, মানে এরকম একটা মাথার মধ্যে ঢুকে গেছিল। তো তো আমি এবার আমাদের এখানে যে রিসরা, এখানে যে লেলিং মাঠ আছে সামনে আমাদের এখানে লোকালে, তো ওইখানে এক জায়গায় ক্যারাটে শেখায়, তো আমি আমার বাবাকে বলেছিলাম বাবা আমি ক্যারাটে শিখতে যাব, তো বাবা বললো ঠিক আছে পয়সা নিয়ে যা, তো আমি টাকা ফাকা নিয়ে গিয়ে, এবার তার পাশে একটা ফুটবল গ্রাউন্ড ছিল সেখানে ডেইলি প্র্যাকটিস করাতো, তো একটা বয়স্ক বড় লোক ছিল, আমি ওনাকে জেঠু বলে ডাকতাম, তো উনি যে জেঠু প্র্যাকটিস করাতেন ওখানে আমি দেখতাম রেগুলার প্র্যাকটিস হতো, আমি যখন বল বাইরে যেত আমি তখন বল ওনাকে কুড়িয়ে দিতাম, তো সেই ভদ্রলোক আমাকে বলছে তুই রেগুলার তোর বাড়ি কোথায়, আর আমার বাড়ি ছিল একটু দূরে, আমি রেল লাইন টপকে সাইকেল চালিয়ে এসে ওখানে আসতাম, আমি ক্যারাটে শিখতে ভর্তি হতাম না, যে টাকাটা দিয়েছিল সেই টাকাটা দিয়ে আমি বাদাম ফাদাম খেয়ে প্র্যাকটিস দেখতাম, আর যখনই মাঠের বাইরে বল যেত তখন বল করে দিয়ে দিতাম, তো আমাকে রেগুলার দেখছে আসছে ছেলেটা বল দেখছে, আমার প্র্যাকটিস দেখতে ভালো লাগতো, তো যখন দেখছে বলছে কি রে তুই কোথা থেকে আসছিস, রেগুলার এরকম প্র্যাকটিস দেখছিস বল এনে দিচ্ছিস, আমি বলছি এখান থেকে আসি, তারপর বলছে পরের দিন থেকে ড্রেস নিয়ে চলে আসবি, তো ওইখান থেকে শুরু হয়েছিল ফুটবলটা, তারপরে সবাই তো জানোই, তারপরে কোথায় অনুপদা আছে অনুপনাগ এইসব তো জানোই, তারপরে উত্তরপাড়া এই অনুপনাগ ওনার কোচিং করে ওনার সাথে এইসব করে আস্তে আস্তে টিএফএ ট্রায়ালে যাওয়া, টিএফএ থেকে প্রথমে বাটা, বাটা ক্লাব ফার্স্ট ডিভিশনে ছিলাম, তারপরে বাটা থেকে টিএফএ, বাটা থেকে টাটা, তারপরে টিএফএ, বাটা থেকে টাটা, তারপরে টিএফএ থেকে বেরিয়ে মোহনবাগানে ঢুকলাম, মোহনবাগান থেকে বেরিয়ে আবার মুম্বাই সিটি, এখনো পর্যন্ত বলো বলো এখনো পর্যন্ত কিছুই হয়নি সত্যি কথা বলতে, সবে শুরু করেছি গাড়ি মানে এখনো মানে মানে পটরি পে সবই মানে এখনো সবে নেমেছে। হ্যাঁ এখনো ফার্স্ট গিয়ারে আছে, সব হবে হবে নিশ্চয়ই 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 হবে।
তোমাদের কোচ অনুপ নাগের কথা বললে তো অনুপ নাগের হাত ধরে কিন্তু তোমাদের পুরো গ্রুপটা, তারপরে তোমাদের আগের জেনারেশনে প্রচুর প্লেয়ার কিন্তু উঠেছে আমরা জানি। অনেক প্লেয়ার, অনেক দর্শকদের কিছু বলো, কারণ অনুপ নাগের ব্যাপারে কিন্তু লোকে খুব কমই জানে, মানে এইখানে প্রথম কথা হচ্ছে, হ্যাঁ প্রথম কথা হচ্ছে আমরা অনুপ দা বলি, অনুপ দা মানুষটা এমনই যে কোনোদিন নিজের হাইলাইট চায় না, সে সবসময় চায় যে আমি কাজ করব, কাজের মাধ্যমে লোকে আমাকে যে চিনবে চিনবে, না চিনবে কোনো ব্যাপার না, আমার অ্যাটলিস্ট যে যার যার হওয়ার কথা সেই জিনিসটা হলেই হবে মেন, মানে কাউকে উনি প্র্যাকটিস করাচ্ছে তার কিছু হলেই হবে, উনি হাইলাইটস একদমই পছন্দ করেন না। তো ওনার ব্যাপারে একটাই বলবো যে উনি সারা জীবন নিঃস্বার্থভাবে সবার জন্য কাজ করে এসেছে, এখনো করছে, এমন না এখনো করছে, ভবিষ্যতে যতদিন থাকবে বেঁচে ততদিন করবে, এটা আমার বিশ্বাস আছে। তো আমরা সবাই যতটুকু পারি ওনার সাথে থাকি, যত সময় থাকি ওনার সাথে থাকি, এবং আমরা ভবিষ্যতে থাকবো সবাই যারা আছি, আরো যারা প্লেয়ার আছে আপনারা জাননি সবাই কারা কারা আছে সবাই অনুপদের সাথে। এইবার কিন্তু প্রথমবার মানে একখানা সিনিয়র টিমে কোচিং করালো, মানে কালীঘাট মিলন সংঘ সিনিয়র টিমে কিন্তু ইয়াং ইয়াং অনেক ভালো ছেলে উঠে এসেছে সেই টিম থেকে, তো এই টিমের খেলা দেখে তোমার কেমন লেগেছিল? হ্যাঁ খেলা, আমি খেলা সবকটাই প্রায় দেখেছি কালীঘাট এমএস এর খেলা, তো অনুপদার আগোড়াই স্বাভাবিক কথা উনিও জেতার জন্যই মাঠে নামেন, তো এবার উনি ইয়াং প্লেয়ারদের খেলানোর প্রতি খুব বিশ্বাসী, কারণ উনি চায় সবসময় জুনিয়র প্লেয়ার খেলুক, কারণ জুনিয়ররাই আমাদের মানে দেশের ভবিষ্যৎ, তো উনি চান যে জুনিয়র প্লেয়ার বেশি খেলুক, তো উনি তাই জন্য বেশি জুনিয়র খেলাতেন, ইভেন ফরেনারও কম খেলাতেন, ফরেনার কম খেলিয়ে উনি ইন্ডিয়ান প্লেয়ারদের খেলাতেন, বাঙালি প্লেয়ারদের জুনিয়র প্লেয়ারদের খেলাতেন। তো ওনার টার্গেট ছিল যে দুটো আমার চ্যাম্পিয়নশিপে, তো ওনার টার্গেট আমি জানি না বলতে পারবো না, কিন্তু ওনার মেন টার্গেট হচ্ছে খেলে কটা প্লেয়ার বেরোতে পারবে আমার এখান থেকে কালীঘাট এমএস থেকে, খেলে যদি কটা প্লেয়ার বেরিয়ে আরো ভালো টিমে খেলে আরো ভালো জায়গায় খেলে, ওনার হচ্ছে মেন টার্গেট ওটা ছিল। একজন এখানে কমেন্ট করে যে বলছে তোমাকে দেখে খুব সুবোধ বালক মনে হয়। সুবোধ বালক? হ্যাঁ হ্যাঁ। এবার বলো বলো মানে বলে না দেখে আগে জাজ করতে নেই, মাঠে টোটালি ডিফারেন্ট হবে অবশ্যই, তখন বলবে যে ছেলেটা এরকম নাকি, একজন জিজ্ঞেস করছে যে মুম্বাই টিমে বেস্ট ফ্রেন্ড কে ছিল? মুম্বাই টিমে আমার রুমমেট ছিল সার্থক, সার্থক আমার বেস্ট ফ্রেন্ড ছিল, তো সবসময় ওর সাথেই থাকা, ওর সাথেই বাইরে যাওয়া, অবশ্য নেক্সট সিজনে আমার সাথেই থাকবে ও। আচ্ছা অমর দাশগুপ্তর মনে একটা প্রশ্ন জেগেছে, সে প্রশ্ন করেছে তোমার বাড়ির লোক ইস্ট বেঙ্গল না মোহনবাগান সাপোর্টার? এটা একটা খুবই মানে কমপ্লিকেটেড, কারণ সত্যি কথা বলতে হ্যাঁ আমার বাড়ির লোক সবাই এইখানে, সমস্ত যত লোক আছে আমার বাড়ির লোক সবাই আগে ইস্ট বেঙ্গল ছিল, যেহেতু আমি মোহনবাগানে খেলি, যেহেতু আমি মোহনবাগানে খেলেছিলাম, তাই জন্য মোহনবাগানকে সাপোর্ট করতে শুরু করে দিয়েছি। আচ্ছা অঙ্কন হাজরা বলছে বিভিন্ন মানের ফরেনারের সাথে খেলার এক্সপিরিয়েন্সটা কতটা উপভোগ করেছো, মানে না তুমি তো অনেক রকমের মানে যেমন ধরো স্ট্রাইকার একজন তোমাদের ইয়ে ছিল ফরেনার ছিল মোহাম্মদ লারবি, হ্যাঁ মোহাম্মদ লারবি, তো এরকম বিভিন্ন ধরনের ফরেনারের মধ্যে কিরকম কি কি ডিফারেন্স দেখেছো ওদের মধ্যে, বা কি এমন মানে এদের সাথে খেলার এক্সপিরিয়েন্সটা কিরকম ছিল আর কি? যেরকম আমার সবাই সব ফরেনারই খেলবি, বল যখন আসবে তখন তুই যদি একটা মানে খেলার ব্যাপারে সমস্ত কিছু বোঝাতো, এদের এদের কাছ থেকে অনেক কিছু শিখেছি, পাওলো মাচাডো মোহাম্মদ লারবি যত মিডফিল্ডার ছিল ওদের সাথে খেলেছি, এবং ওদের সাথে খেলে অ্যাটলিস্ট বোঝা গেল যে কনফিডেন্সে খেলতে হবে সবসময়, তো ওরা সবসময় কনফিডেন্স দিত, ওরা বলতো মিস্টেক হলে, আমাদের এখানে একটাই প্রবলেম যে আমাদের কোন ইন্ডিয়ান প্লেয়াররা মিস্টেক করলে তাড়াতাড়ি খুব ঘাবড়ে যায়, কিন্তু ওদের একটা ডিফারেন্স কি ওরা মিস্টেক করে এমন না যে মিস্টেক করে না, বাট ওরা যে মিস্টেক করে ওটা কাউকে বুঝতে দেয় না, ওরা সঙ্গে সঙ্গে রিকভারি করে নেয় জিনিসটাকে, তো ওই জিনিসটা ওদের থেকে খুব শেখার আছে, তো ওই জিনিসটা এখনো এখনো শিখছি আমরা, আমিও শিখছি অবশ্য, তো ওরা ওই জিনিসটাই বললো যে মিস্টেক মানে হয়ে গেলে ওই জিনিসটাই পড়ে থাকতে নেই, কারণ আমরা মিস্টেক হয়ে গেলে তখন ওই জিনিসটা ভাবি আর তখন আমরা গেম থেকে অনেকটা হারিয়ে যাই,
বিশেষ করে আমাদের ইন্ডিয়ান প্লেয়াররাই, কিন্তু ফরেনারদের মধ্যে এটা একটা ভালো জিনিস, কারণ ওরা যে মিস্টেকটা করে তখন ওই নিয়ে ভাবে না, ওরা সঙ্গে সঙ্গে ওরা মুভ অন করে চলে যায়। তো ওই জিনিসটা ওদের থেকে অনেক কিছু শেখার আছে, এইসব জিনিসগুলো ওরা বলে প্রায়। তো আরেকটা কমন কোয়েশ্চেন আছে, যেটা হলো মানে কোন বিদেশি টিমের সাপোর্টার তুমি, কোন বিদেশি ক্লাবের? আচ্ছা এবার তুমি হিন্দিতেই উত্তর দাও, কারণ অনেকে বলছে বিজয় 3318 বলছে হিন্দি মে বলো ভাই, তো হিন্দিতেই বলো। কনসেপ্ট কাপ বাহার ইউরোপ মে পহলা তো মে ম্যানচেস্টার ইউনাইটেড হু। হ্যাঁ ম্যানচেস্টার ইউনাইটেড অর আজকে জার্সিটা পড়ে বসি নি, অর লা লিগা মে রিয়াল মাদ্রিদ। আচ্ছা রিয়াল মাদ্রিদ, প্রিমিয়ার লীগ মে ম্যানচেস্টার। আর ফেভারিট প্লেয়ার? ফেভারিট প্লেয়ার এ লুকা মডরিচ। আচ্ছা মানে নিজের নিজের একদম পজিশনের প্লেয়ার কেই ফেভারিট প্লেয়ার বানিয়েছে একদম। আরে এক কোশ্চেন হ্যায় অমর দাশগুপ্ত কা বল রহা হ্যায় কি হোয়াট অ্যাবাউট ইওর লাভ লাইফ ইফ ইউ ওয়ান্ট টু শেয়ার। না এই জিনিসগুলো প্রাইভেট থাকাই ভালো সত্যি কথা। হ্যাঁ একদম ঠিক, যখন সময় আসবে, সত্যি সময় আসবে, যখন সময় আসবে সবাই ঠিক দেখেই নেবে, তখন আর জিনিসটা প্রাইভেট থাকবে না, বাট আপাতত এখন জিনিসটাকে প্রাইভেট রাখাই ভালো। কারণ অমর দাশগুপ্ত হচ্ছে অমর সঙ্গী একটা ফিল্ম বেরিয়েছিল না, ওই ওইটার ফ্যান বুঝলে তো, ওই যারা বুঝলেন কি গানটা জানো না, করতে হবে না কপিরাইট চলে আসবে ইউটিউবে। তো শাসমাল 777 জিজ্ঞেস করছে, আরে কোশ্চেনটাই তো ছড়িয়ে দিল, তো জিজ্ঞেস করছে যে মানে ওই সিটি গ্রুপের সাথে যে ম্যাচটা হলো তোমাদের কি মনে হয় মানে কতটা ডেভেলপমেন্ট হতে পারে মুম্বাই সিটি এফসি? হিন্দি মে বলো। सिटी फुटबॉल ग्रुप के साथ जो मर्ज हुआ है तो डिफरेंस तो बहुत आएगा पहली बात, क्योंकि वो लोग जहां पे जाता है, जहां जिस कंट्री पे अपना काम करते हैं वहां पे अपना कुछ छोड़ के आते हैं ऐसे, तो वो लोग भी इंडिया में अपना कुछ निशान छोड़ने वाला है, तो ऐसा है वो लोग अभी बहुत काम करेंगे, ऐसा नहीं कि फ्यूचर में नहीं करेंगे, फ्यूचर में भी करेंगे। तो अभी वो लोग ऑलरेडी स्टार्ट कर दिया है, क्योंकि अभी ऐसे सभी कॉन्फिडेंशियल है तो मैं ज्यादा बता नहीं सकता, क्योंकि जब तक सीजन स्टार्ट नहीं होता है। तो अभी बहुत सारे काम वो लोग अभी अंदर अंदर चल रहा है, वैसे सभी प्लेयर को भी पता है, सभी प्लेयर को जो भी प्री सीजन प्रोग्राम है ऐसा जो भी है सभी वहां से ही आते हैं हम लोगों का, तो वो लोग ऐसे ऑलरेडी काम स्टार्ट कर दिया है, क्योंकि लास्ट सीजन से ये सीजन बहुत अच्छा हो रहा है, क्योंकि पता चल रहा है जो भी भेज रहे हैं वहां से, जो भी सब कुछ भेज रहे एक्सरसाइजेस और जो भी जितना भी काम फ्यूचर के, तो होप फॉर द बेस्ट और अच्छा होगा ये सीजन। अमर दासगुप्ता बोल रहा है कि आई लिव इन मुंबई और मैच देखने जाऊंगा, प्रॉमिस कर रहे हैं अमर दासगुप्ता कि आपका मैच देखने जाएंगे। हाँ तो जरूर आओ, सभी को वेलकम, जो भी बंगालीज है और दूसरा सारे है सभी मैच देखने आओ, आप लोग के लिए है सब कुछ, आप लोग जितने आओगे मैच देखने हम लोग उतना अच्छा मोटिव मिलेगा खेलने के लिए, तो सभी को वेलकम। তো শুভময় গুনার কমেন্ট করেছে তোমাকে ভুলবো কি করে সৌরভ দাস। শুভময় গুনার কিন্তু একজন বিশাল মানে মনমাগান সাপোর্টার, প্রত্যেক ম্যাচ মোটামুটি যায়, এখন হয়তো পড়াশোনার জন্য যেতে পারে না, তো তোমাকে বলছে যে তোমাকে ভুলবো কি করে। না ভুলতে হবে না, দেখো আমিও এখনো সত্যি কথা বলতে মনমাগান সাপোর্টারদের ভুলিনি, এখনো সবাই আমার মনের ভেতরেই আছে, তো কেউ কাউকে না ভোলাটাই বেটার, আমিও এখনো মনে রেখেছি, অবশ্য একদিন ফিউচারে অবশ্য কেন নিশ্চয়ই যদি সেরকম হয় মোহন মাগানে আবার হয়তো ফিরে আসবো, কেউ জানে না কি হবে সত্যি কথা বলতে, তো সবসময় আমিও যেরকম সবাইকে মনে রেখেছি আশা করবো তোমরা আপনারাও সবাই মনে রাখবেন, তো আবার একদিন আসবো সমস্ত কিছু দেব, এবার দেখা যাক হবে। তো এখানে কিন্তু যাদের দেখছো কমেন্ট করছে তারা কিন্তু শুধু মানে ভিউয়ার্স না, অনেকে আছে যারা কিন্তু জুনিয়র প্লেয়ার, ঠিক আছে, জুনিয়র প্লেয়াররা মানে মেইনলি আগে থেকে আমাদের বলে রাখে যে একটা প্রশ্ন সবসময় করতে, যে মানে প্লেয়ারদের কিছু টিপস দিতে যে কি কি করতে হবে মানে কিরম কিরম ভাবে থাকতে হবে সেগুলো কিছু টিপস দিতে, তো লাস্টে সেটা একটু বলে দাও জুনিয়র প্লেয়ারদের জন্য, মানে কি কি খেতে হবে সেটাও বলে দাও, কারণ খাবার মানে কিরম ভাবে তোমরা আর কি মেইনটেইন করে এসছো সেগুলোই, তোমাদের এক্সপিরিয়েন্স গুলোই বলে দাও। প্রথম হচ্ছে একটা যে এখন সত্যি কথা বলতে লকডাউন চলছে, তো আগে সবার আগে একটা শিডিউল বানাতে হবে, যে মানডে টু স্যাটারডে শিডিউল বানাতে হবে, সকালে কি করবে বা বিকালে কি করবে, কোন টাইমে শোবে, তো অ্যাটলিস্ট যদি সে কাজের মাধ্যমে বিজি থাকে তাকে অন্য কাজ করতে হবে না, অন্য কাজ করার জন্য তাকে এ করতে হবে না বা অন্য কিছুতে বিজি থাকতে হবে, ফোনে সবসময় বিজি থাকতে হবে এরকম না, যদি সে একটা টাইম শিডিউল মেনটেন করে যে সকালে আমার এই প্র্যাকটিস করব, তারপরে আমি দুপুরবেলা এই টাইমে শোবো, তারপরে আমি প্র্যাকটিসের আগে কি খাবো, তারপরে বিকালে প্র্যাকটিস করবো, বিকালে প্র্যাকটিসের পর কি খাবো, কোন টাইমে শোবো আমি, এগুলো সোম থেকে শনি
সবাইকে শিডিউল বানিয়ে নিতে হবে। এখন সবাই মোটামুটি জানে যে সকালে কি প্র্যাকটিস করতে হবে, বাড়িতে কি প্র্যাকটিস করতে হবে। এখন ইউটিউব আছে, এখন ইনস্টাগ্রামে অনেক পেজ আছে যেখানে এক্সারসাইজ দেখাচ্ছে উইদাউট ইকুইপমেন্ট, ইকুইপমেন্ট নিয়ে। এখন ডিজিটাল হয়ে গেছে জিনিসটা এত ভালো যে সবাই বাড়িতে বসে অনেক কিছু করতে পারবে। তো নেটটাকে সেই হিসাবে ইউজ করা উচিত আমার মতে, অন্য কিছু না করে। অ্যাটলিস্ট নিজের যে জিনিসটা, যার প্রফেশন যে ফুটবল নিয়ে আছে, তাকে ফুটবলের সম্ভবত এক্সারসাইজ এইসব জিনিসগুলো নেটে দেখো যে বাড়িতে বসে এখন কি করব। তো সেই জিনিসটা নিয়ে অনেক ধরনের এক্সারসাইজ দেখো, সোম থেকে শনি সব ধরনের শিডিউল বানাও, সকালে কি করবো, বিকালে কি করবো, রিকভারি কি করবো, এইসব সমস্ত দেখতে দেখতে এগুলো করো। আর শুধু মোবাইলে অন্য কিছু না করে এই জিনিসটা করো, আমার থেকে বেটার, সবকিছু করো। হ্যাঁ তুমি সার্চ করে দেখছিলাম তোমার জন্মদিন কি জুনের 20 তারিখ? হ্যাঁ। আর 1996 সালে জন্মেছো, তাহলে আমার চেয়ে একদিনের ছোট। আমার হচ্ছে 19 জুন, একদিনের ছোট আমার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাহলে একসাথে জন্মদিন পালন হবে যদি লকডাউন কেটে যায় আগে পরে। এই জন্যই তোমার দুজনকে সুবোধ বালক টাইপ দেখতে। হ্যাঁ দেখেছো? না না, আমি সুবোধ বালক সত্যি। আরে এখানে শুধু বাগুই দেখো দরকার ছিল তোমার সাথে। হ্যাঁ দুজন, হ্যাঁ বাগুইকে একদিন নিও দেখো। হ্যাঁ রোজিও দুজনকে একসাথে বলাতাম, তাহলেই হয়ে যেত সুবোধ বালক। বাগুই তো আবার একটু লজ্জা পায় তো একটু। হ্যাঁ প্রচুর লজ্জা পায়, সেই মনে আছে প্রথম দিন বাক্সার দিন, মানে আসছেই না হাত মেলাতে, আসছেই না বাগুইকে। যখনই বাবুকে যখনই কেউ কোনো কিছু জিজ্ঞেস করবে, আমি আরো একসাথে থাকতাম, বাবু বলবে সৌরভ কে বলো, সৌরভ কে বলো, সৌরভ কে বলো, সৌরভ কে, আপনি যা বাবা তুই, তোকে বলবে তুই আমাকে দিচ্ছিস কেন। বাবু আগে একটু লাজুক আছে। ধরো বাবু দাকে গিয়ে কোনো মেয়ে, মানে কোনো মেয়ে গিয়ে প্রপোজ করলো, আই লাভ ইউ, ডু ইউ লাভ মি, বলবে সৌরভ কে বলো, সৌরভ কে বলো, তখন তখন ডাউট আছে, তখন তখন ডাউট আছে, তখন বলবে সৌরভ ভাই একটু সাইডে যা। তখন অঙ্কন হাজরা লিখেছে যে তুমি তো দেশি এন্ড বিদেশি কোচ দুজনের আন্ডারেই খেলেছো, তো তাদের মধ্যে খেলার স্টাইলে ডিফারেন্সটা কতটা বা কোথায়? এখন দেশি বিদেশি দুজনের আন্ডারে খেলেছি, এবার কিছু কিছু ডিফারেন্স আছে। যেরকম আমাদের, আমি এখন ক্রিটিক্স করতে চাই না কোনো ব্যাপারে, ইন্ডিয়ান কোচ কেমন, ফরেন কোচ কেমন, তো এইটুকুনি বলবো যে ওরা প্রচুর ফ্র্যাঙ্ক হয় আসলে, কারণ ওরা মাঠের বাইরে জিনিসগুলোতে ইনভলভ হয় না। মাঠের জিনিস মাঠেই থাকবে, প্র্যাকটিস করো তুমি, মাঠে 100% দাও, তারপরে তুমি কি করছো এইসব কিছু দেখে না। আর আমাদের ইন্ডিয়ান কোচরা বিশেষ করে ওরা একটু অ্যাটাচমেন্ট থাকে সব প্লেয়ারের সাথে, আমি বলবো না জিনিসটা খারাপ, কারণ ওরা চায় যে, কারণ আমাদের ইন্ডিয়ান প্লেয়াররা সেরকম ভাবে, অনেকে ইয়াং প্লেয়ার, তারা নিজেকে মেনটেন করতে পারবে না, ওই ভয়টা থাকে যাতে হারিয়ে না যায়। তো অনেক সময় কোচেরা, ইন্ডিয়ান কোচেরা গাইড করে একটা প্লেয়ারকে নিজের ছেলের মতো হিসাবে বা অন্য কোনো দাদা ভাইয়ের মতো হিসাবে, ভাইয়ের মতো। তো কোনো দিকটাই খারাপ না, ফরেন কোচ তার জায়গায় সে ভালো, আমাদের ইন্ডিয়ান কোচ আমাদের ইন্ডিয়ান কোচের জায়গায় ভালো। তো দুজনেরই মানে গেম সিচুয়েশন যদি বলো তুমি, তাহলে বলবো যে ট্রেনিং প্র্যাকটিস টোটাল মানে দুজনেরই আলাদা আলাদা থাকে, কারণ সব কোচে সমান হবে না। যদি তুমি আলাদা আলাদা দুটো ফরেন কোচে থাকো তাদেরও আলাদাই থাকবে, তো ইন্ডিয়ান কোচে আলাদা হবে, ফরেন কোচেরও আলাদাই হবে। আচ্ছা, বাট এক্সপিরিয়েন্স তো ভালোই নেওয়া যাগলো, কারণ আমি আগে সবসময় ইন্ডিয়ান ফরেন কোচ, যেরকম একাডেমিতে ছিলাম তখনও ফরেন কোচের আন্ডারে করেছি, আবার এই মোহনবাগানে এসে 3 বছর ছিলাম যখনই, তখন মোহনবাগানেও সঞ্জয় স্যার ছিল, শঙ্করলাল চক্রবর্তী ছিল, খালিদ জামিল ছিল, তো এদের আন্ডারে করেছি। তো খারাপ বলবো না, সবাই ভালো, সবার সাথে ভালো এক্সপিরিয়েন্স হয়েছে কাজ করার, মানে প্র্যাকটিস করা। আর বলছি এইবার আই লিগ দেখা হয়েছে? হ্যাঁ আই লিগ তো দেখেছি, মোহনবাগানের ম্যাচ তো, মোহনবাগান ম্যাচ হ্যাঁ দেখেছি। আর তারপরে আরেকটা জিনিস, তোমরাও আগের বার অনেক ইয়াং ট্যালেন্ট উঠে এসেছিলে, তো এবার কিন্তু আরো ইয়াং ট্যালেন্ট উঠে এসেছে, মানে একদমই বাচ্চা যারা, তোমরা তবুও একটু বয়স হয়েছিল, এদের কিন্তু একদমই বাচ্চা, সেটা কেমন লাগে? হ্যাঁ আমার তো খুব ভালো লাগছে, কারণ যত জুনিয়র ছেলে উঠবে তত ভালো, যত জুনিয়র ছেলে, এখন জুনিয়র আমি বলতে পারবো না, কারণ 24 এখন যাব, তাও তাও এখন যেগুলো ফরেনে হচ্ছে, সত্যি কথা বলতে প্রিমিয়ার লিগ দেখবে, প্রিমিয়ার লিগে 17 বছর 16 বছর বয়সে অলরেডি প্রিমিয়ার লিগ ডেবিউ করে ফেলছে,
তো আমাদের এখানে কেন হবে না সেই জিনিসটা। তো এগুলো কোচেরা নিয়ে আসছে আস্তে আস্তে, 16-17 বছর প্লেয়ারদের খেলাচ্ছে, তো যত ভালো হবে তত আমাদের ফিউচারে ভালো হবে ফুটবল, ফুটবলের জন্য। তো আগে একটা ছেলে 24-25 বছর বয়সে সবে কেরিয়ার স্টার্ট করতো, তো এখন যেটা 16-17 বছরে স্টার্ট করলে তো ফিউচারে ভালো হবে, যখন সে 24 বছর যাবে তখন সে আরো বড় লেভেলে খেলবে। হয়তো দেখতে পেতে অন্য কিছু, অন্য লাইফস্টাইল হয়ে যেত যেরকম এখন সব সব জায়গাতে সবাই। লাইফটা পুরো টোটালি চেঞ্জ হয়ে যেত, ফুটবল যদি না খেলতাম হয়তো অন্য কিছু হতাম। সবিকো মেরা থ্যাংক ইউ কে লাইভ মে আনে কে লিয়ে অর কমেন্ট অর কোশ্চেন করনে কে লিয়ে। তো আপ লোগ হামেশা এসে সাপোর্ট করতে রহিয়ে অর मैं भी आप लोगों के साथ हूँ हमेशा, बस इतना ही कहूंगा। এবার বাংলাতেও বলে দাও, দুবার করে বলতে হবে, কিছু করার নেই। আচ্ছা ঠিক আছে, বাংলায় বলছি যে সমস্ত দাদারা ভাইরা যারা লাইভে এসছো, কমেন্ট করেছো, প্রশ্ন করেছো অনেক, তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং ফিউচারে সবাই এরকম ভাবে সবাই ভালোবাসবে, আমিও সবার সাথে আছি। তো ধন্যবাদ সবাইকে, আবার লোক এসেছিল সবাইকে থ্যাংক ইউ। আর সৌরভ দাদা অনেক সময় নিলাম, যদি একদিনে ছোট হয় কিন্তু দাদা বলি সেই হিসাবে তো মোহনবাগান ক্লাবে যখন বড় বড় দিদিরা বড় বড় কাকুটা দাদা বলতে পারে, তাহলে ময়দানে সবাই সবার দাদা, সবাই সবার 8 বছর। ঠিক আছে, আবার নেট কেটে যাচ্ছে, তো চলো আসি এখন। ঠিক আছে, নেটের অবস্থা খারাপ, আবার কেটে গেছে। চলো ঠিক আছে, টাটা। হ্যাঁ ঠিক আছে, চলো টাটা টাটা, অল দা বেস্ট ফর ইওর, থ্যাংক ইউ তোমাদেরও, শুভ, থ্যাংক ইউ, স্টে সেফ, স্টে হোম।